সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটি হচ্ছে এই প্রজেক্টে গভর্নমেন্টের গ্যাজেট করা দুটি রোড দুইশো ফিট এবং একশো তিরিশ ফিট যেটি তিনশো ফিটের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই প্রজেক্টের ভিতর দিয়ে রামপুরা বাইপাসের সাথে যেটি এশিয়ান হাইওয়ে হতে যাচ্ছে ভবিষ্যতে ওটির সাথে সংযুক্ত হবে স্যান ভ্যালি আবাসন প্রকল্প রাজধানীর মধ্যে সর্ববৃহৎ আবাসন প্রকল্প প্রকল্পটির উত্তরে বাড়িধারা বসুন্ধরা অভিজাত এলাকা পশ্চিমে গুলশান আবাসিক এলাকা দক্ষিণে আফতাবনগর এবং পূর্বে প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত বালু নদী প্রায় সাত হাজার বিঘা জায়গা নিয়ে গড়ে উঠেছে ভ্যালি বাড়িধারা আবাসিক প্রকল্প এ প্রকল্পটি গড়ে তুলেছে স্বদেশ প্রপার্টিজ লিমিটেড প্রকল্পটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বেসরকারি আবাসন প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা দুই হাজার ও সংশোধিত দুই হাজার ও দুই অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত স্যান ভ্যালি বাড়িধারা আবাসিক প্রকল্পটি দীর্ঘমেয়াদী কিস্তি এবং যৌথভাবে প্লট বুকিংয়ের সুবিধাও দেওয়া হচ্ছে গ্রাহকদের স্যান ভ্যালি একটি আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে এমন আশা করছে প্রকল্প সংশ্লিষ্টরা ক্রেতার বিনিয়োগ নিরাপত্তা ও ধারাবাহিকভাবে বিনিয়োগের সফলতাই আমাদের প্রচেষ্টার অন্যতম লক্ষ্য একই সঙ্গে দুই হাজার একুশ সালের মধ্যম আয়ের যাত্রায় আমরা একটি যুগোপযোগী আবাসন করার লক্ষ্যে কার্যক্রম পরিচালিত করে যাচ্ছি বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা প্রজেক্টটি হচ্ছে রাজক অনুমোদিত একটি প্রকল্প এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটি হচ্ছে এই প্রজেক্টে গভর্নমেন্টের গ্যাজেট করা দুটি রোড দুশো ফিট এবং একশো তিরিশ ফিট যেটি তিনশো ফিটের সাথে সংযুক্ত হয়ে আমাদের এই প্রজেক্টের ভিতর দিয়ে রামপুরা বাইপাসের সাথে যেটি এশিয়ান হাইওয়ে হতে যাচ্ছে ভবিষ্যতে ওটির সাথে সংযুক্ত হবে এবং আমাদের প্রোজেক্টে কিছু বিশেষজ্ঞ হচ্ছে যেরকম প্রত্যেক ব্লকে আপনার পার্ক থাকবে স্কুল থাকবে আল্লার ঘর থাকবে মসজিদ এবং বাচ্চাদের জন্য পার্ক এবং পুরো প্রোজেক্টে আলাদা পুলিশ স্টেশন ফায়ার সার্ভিস তারপর ইউনিভার্সিটি রেস্টুরেন্ট সব আলাদা আলাদা সেগমেন্টেশন করা আমাদের প্রোজেক্টে এবং ফ্রেশ সুপারমার্কেট এবং আমাদের এই প্রজেক্টে অনেক রিনাউন্ড বড় বড় কর্পোরেট কোম্পানিরা বিনিয়োগ করেছেন যেরকম শান্তা প্রপার্টিজ বিটিআই লঙ্কা বাংলা অ্যাপেক্স জেনেক্স এবং ডেন্সো এবং এস গ্রুপ এবং অনেক রিনাউন কোম্পানিরা ওনারা বিনিয়োগ করেছেন এবং ইতিমধ্যে আমাদের প্রজেক্টে অনেক বহুতলের বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে এবং এখানে কিছু স্কুলের ক্যাম্পাসও অলরেডি কাজের চলমান চলছে এবং আমাদের এই প্রজেক্টটি রাজুকের দুই হাজার ষোলো সংশোধনীয় বিধিমালার অনুযায়ী আমাদের প্রজেক্টি নির্মাণ কাজ চলছে আমাদের পরিকল্পনা হচ্ছে ঋণাপত্তাটা আমরা অনেক বাইরের বাইরের স্ট্যান্ডার্ডে আমরা করবো যেটি বাংলাদেশের কোনো প্রকল্পতে নেই এবং আমাদের দুই পাশে আমাদের প্রজেক্টের দুই পাশে দুইটি লেক আছে যেটি অন্য অন্য প্রজেক্টে দেখা যায় না দুইটি লেক একশো ফিট করে দুইটি লেক আছে যে ওই লেকের পাশে আপনার ওয়াকওয়ে আছে এবং আমাদের প্রকল্প প্রথম প্রকল্প বাংলাদেশে যেটি থেকে সাইকেলিং লেনের জন্য আলাদা আমরা অনুমতি পেয়েছি যেটি লেকের পাশে একটি সাইকেলিং লেন থাকবে যেখানে যারা সাইকেল সাইকেল চালাতে পছন্দ করে ওনারা এখানে সাইকেল চালাবে